তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদাগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার খাজা বাবাগে, জানি না আমি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না, আমি এই দেখিলাম তোমার ছবি আবার যাইয়া দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদাগে, জানি না তোমার আত্মা তেমি কইছি কত প্রেমের কথা গো, এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনার, এখন কার কাছে কই মনের কথা কেউ নাই আমার আপনাগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার মুর্শিদাগে, জানি না তোমার আত্মা তেমি সাজায়া কইছি কত মনে কথা গো, এখন তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা মুশি, তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা আগে, জানি না ভাইরে একটি বাসায় দুইটি পাখি কত যে আনন্দে থাকি গো, এখন এই এখানে অনেক আছেন মা বাবা ভাড়া, অনেকে আছেন মুরব্বী স্ত্রী নাই, অনেক মা বোন আছে পর্দার আড়ালে স্বামী নাই, এখানে অনেক আছেন যে পীরের কাছে বায়াত গ্রহণ করেছেন ওই পীর দুনিয়া থেকে চলে গেছেন, তবে জাহিরিভাবে আপনার কাছে আছেন, ওনাদের কথা স্মরণ করে অন্তরে একটু টান দিবেন। এখন তুমি কোথায় আমি কোথায় কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্দবাগে, জানি না আল্লাহ তাআলা যেন এই খাবার গরিবের সিন্দাল ওয়ালি আতের রসুলের ওসিলায় আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করে, সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে জুড়ে বলেন না আল্লাহুম্মা আমিন, লা ইলাহা নূর মোহাম্মদ সাল্লাল্লাহু
মদিনা যাইতে চাই কি চাই না? একটা বেড়াতে লাগালে সেন্দি একজন দিছে, সেন্দি একজন দিছে। আসলে কি আসলে যাইতেন সাননি আপনারা? একে ইমানি আওয়াজ দেন, কারা কারা যাইতেন তান সোজা করেন, হাত সোজা মাতিস না, যাইতেন সান তো ইনশাল্লাহ। কি আছেন জোরে থাকবেন, নারে তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? তারপরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ালাল্লাহ দয়া করেন, রেন নসিবি করেন মদিনা। আমার বাবাজিরা বন্ধুরা, ও আমার কুমিল্লা জেলার অন্তর্গত অনাথানাদের এই দুলালপুর কাজার রাস্তার মধ্যে আনন্দ কামার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, শিক্ষিত সমাজ যুবক ভাইয়েরা, পরদার অন্তরালের মধ্যে আছেন আমার মা ভরেরা, সবার কাছে আমার একটা আবদার হইল। অন্য অনেক বক্তারা আপনাদের কাছে আলোচনা করেছে, আমিও তখন গুণাগার মুরুক্ষ মানুষ, আমি আমার গোবন্দারা কি বলবো, আল্লাহ তারা যদি আমাকে আল্লাহর হাবিবের আলমের শহর থেকে মৌলা আলীর দরজা দ্বারা আমার সিনার মধ্যে কোনো কিছু দান করে, আমি চেষ্টা করবো আপনাদের কাছে বলার জন্য। তবে এখানে যারা যারা বসেছি, আমরা কিন্তু নেক নিয়ত নিয়ে বসেছি, আমাদের অন্তরের মধ্যে যেন কোনো কুধারণা না থাকে। বলে হুজুর কেন গো? আরে কারণটা হইল, আমরা জীবনের গুণাগুণা যদি আমরা মাফ না করাইতে পারি, এমন একটা না দুইটা না তিনটা না, একশো মাফে বসলে কোনো লাভ হবে না। এই জন্য জীবনের গুণাগুণা মাফ করার নিয়তে এই জান্নাতের বাগানের মধ্যে বৈশা আপনি আপনার জন্মের পর থেকে এখন পর্যন্ত কত গুণা করেছেন, যত গুণার কথা আপনার স্মরণ আছে, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে যত গুণা করেছেন, সকল গুণাগুলা মাফ পাওয়ার জন্য মহান মনিব আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, যেন আল্লাহ তালা আপনার আমার জীবনের গুণা মাফ করে দেয়। আমরা সবাই জানি আমার আল্লাহ তালার 99টা নাম আছে, যার নাম আসমাউল হুসনা, কিন্তু এই 99টা নাম সহ আমার আল্লাহ তালার সর্বমোট নাম হইল 3000। এই 3000 নামের মধ্যে আমরা তো সবাই সব গুণা নাম জানি না। আল্লাহ নবীর প্রাণের সাহাবা হযরত আনাস ইবনে মালিক আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনার উম্মতেরা ওই 3000 নাম তো জানে না, আপনার উম্মতের কি আমার আল্লাহ তাআলা নাম না জানার কারণে মাফ করবো রে? আমার নবী ডাক দিয়া কয় আমার আল্লাহ তাআলার ইসমে আজম আল্লাহ নামটা কেউ যদি তার জবান দ্বারা একবার আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর 3000 নাম আদায় হয়ে যায়। আসেন বাবারা, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে নিজের কলবের দিকে খেয়াল করেন, নিজের কলবটা নিজের হকানি রব্বানি পীর ও মুর্শিদের দিকে মোতাজ্জ করে দেন, মুর্শিদের কলব তাদের তরিকার ইমামদের দিকে মোতাজ্জ হয়ে যাবে, তরিকার ইমামদের কলবটা আমার দয়াল নবীর সাথে কানেকশন হয়ে যাবে। এই কানেকশনের মাধ্যমে আপনি জিকিরের ধাক্কা দিবেন এই জায়গায়, এই জিকিরের ধাক্কাটা এই জায়গায় থাকবে না, আপনার কলবের ধাক্কা আল্লাহর লাম ওখান পর্যন্ত যাবে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহর নবীর হাদিস শরীফের মাধ্যমে আমার নবী রহমতের নবী জানিয়ে দেয় উম্মত রে, আমার আল্লাহর কোন বান্দা যদি খাস নিয়তে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার জিকিরের একটা ধাক্কা লাগায়, ওই জিকিরের ধাক্কা আল্লাহর আরশ আযীম সহ্য করতে পারে না। বলে হুজুর কেন গো? কারণ আল্লাহ তাআলার কাছে এই জিকিরটা এত দামি রে, কারণ আমার আল্লাহ কয় আমি আল্লাহ বান্দার কাছে টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু চাই না, একমাত্র বান্দা আমার ইবাদত করবে এটাই আমি আল্লাহ চাই। আল্লাহর কাছে একটা জিনিস সবচাইতে দামি রে, বান্দা যখন আল্লাহকে ডাকতে ডাকতে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদবে, এই চোখের পানিটা বাহির হইরে আমার আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মাধ্যমে জানাইয়া দে, আল্লাহ কোন বান্দা যখন চোখের পানি ফালায়া কাঁদে আমার আল্লাহ আরশ আযীমের মধ্যে একটা জোয়ার লাগে ঢেউ লাগা যায়, ও আল্লাহ কেন গো? কারণ আমার আল্লাহ তো আমি আল্লাহ তো বান্দার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু পছন্দ না।